কালিৰ পৰা এক নতুন বিতৰ্ক আৰম্ভ হৈছে। কেবিনেট সাধাৰণতে ৰাজ্যৰ ৰাজধানীত হয় অথবা ৰাজ্যখনৰ ভিতৰত হয়। অৱশ্যে বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰীয়ে নতুন দিল্লীতো কেবিনেট পতা আৰম্ভ কৰিছে। এতিয়া অনলাইন কেবিনেটৰো সূচনা হৈছে, এটা বেলেগ বিষয়। কালি কেবিনেটৰ সিদ্ধান্ত এটা ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। আজিকালি আগতে কেবিনেটৰ ঘোষণাবিলাক কোনোবা কেবিনেট মন্ত্ৰীয়ে কৰে, আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ তেখেতৰ সতীৰ্থসকলৰ ওপৰত আস্থা নাই, যাৰ কাৰণে কাকো ঘোষণা কৰিব নিদিয়ে, নিজে ঘোষণা কৰে। কালিৰ ঘোষণা অকল ৰাজ্যৰ ৰাজনীতি নহয়, ৰাষ্ট্ৰীয় অসম তথা ভাৰতৰ সমাজ জীৱনতো কালিৰ এক সিদ্ধান্তৰ এক সুদূৰপ্ৰসাৰী প্ৰভাৱ আছে। কালি দুই এটা চেনেলত মই কিছু কথা কৈছোঁ, কিন্তু বিষ বা গৌ মাংস এনেকুৱা এক স্পৰ্শকাতৰ বিষয় যে আজিও চাৰিটা চেনেলে মোক নিমন্ত্ৰণ জনাইছিলে, কিন্তু এই বিষয়টোত মই বেছি বিতৰ্কত সোমাব নোখোজোঁ। আঠ বছৰ মই বিধানসভাত আছোঁ, পাঁচ বছৰ সংসদত আছোঁ, কংগ্ৰেছ দলৰ মই সদস্য, কিন্তু আজি ক'ব লগা কথাখিনি দলে এণ্ডৰ্চ কৰে নকৰে সেইটো দলৰ কথা। নাগৰিক হিচাপে এজন প্ৰাক্তন জনপ্ৰতিনিধি হিচাপে মোৰ এক দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনৰ কাৰণেহে মই কথাখিনি ক'ব খুজিছোঁ। জন্ম আৰু বিশ্বাসসূত্ৰে মই মুছলমান, ইছলাম ধৰ্মৰ কত এনেকুৱা কোনো কথা নাই যে কোনো ব্যক্তিয়ে যিজন মুছলমান তেওঁ গোমাংস বা অন্য মাংস খাবই লাগিব। ইছলাম ধৰ্মত কিছুমান খাদ্য হালাল কৰিছে আৰু কিছুমান হাৰাম কৰিছে। গাহৰি মুছলমানৰ কাৰণে হাৰাম আৰু বহুত মাংস হালাল কৰিছে, বৈধ কৰিছে, তাৰ ভিতৰত গোমাংস অন্যতম। আৰৱকে ধৰি বহু দেশৰ মুছলমানে সাধাৰণতে গোমাংস নাখায়। ভাৰতত এয়া এভেইলেবল কাৰণে ভাৰতীয় মুছলমানৰ বেছিভাগে এই মাংস পূজন কৰে। বাবৰ নামাত যি বাবৰক লৈ বহু বিতৰ্ক, বাবৰে নিজৰ পুত্ৰ হুমায়ুনক উপদেশ দিছিলে যে হিন্দু প্ৰজাৰ সন্তুষ্টিৰ কাৰণে এইবিধ মাংস নাখালে ভাল। আনকি যি ঔৰংজেৱক কট্টৰপন্থী বুলি কোৱা হয়, সেই ঔৰংজেৱৰ বহু ক্ষেত্ৰত হিন্দু সংখ্যাধিক্য এলেকাত গৌ মাংস খোৱাটো পচন্দ কৰা নাছিলে। ভূপালত স্বাধীনতাৰ আগৰ পৰা তাৰ নবাবসকলে গৌ মাংস নিষিদ্ধ কৰি থৈছে, কিন্তু বিজেপিয়ে এই ৰাজনীতি কৰে। বিজেপিয়ে এনেকুৱা নহয় যে গৌ মাংসটো একেবাৰে নিষিদ্ধ হৈ গ'লে বিজেপিৰ ৰাজনীতি শেষ হ'ব, বিজেপিয়ে কেনেবা হালাল ৰাজনীতি কৰিব। হয়, মুছলমানে হালাল মাংস খায়, কিন্তু মুছলমানে এই কথা কেতিয়াও নকয় যে চবেই হালাল মাংস খাব লাগিব, কাৰণ প্ৰত্যেক ব্যক্তিৰে স্বাধীনতা থাকে মই কি খাম কি নাখাম। এইটো ঠিক যে মুছলমানে মাংস খালে যি খাওক, গৌ মাংসই খাওক, ম'হৰ মাংসই খাওক, ছাগলী মাংসই খাওক, মুৰ্গীৰ মাংসই খাওক, হালাল বিচাৰে, কিন্তু আনক নকয়। কিন্তু তেওঁলোকে সেই ৰাজনীতি কৰে। কেতিয়াবা হিজাবক লৈ ৰাজনীতি কৰে, ৰাজনীতিৰ অন্ত নাই। কালি অসম চৰকাৰৰ যি সিদ্ধান্ত মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈছে আজিৰ পৰাই কাৰ্যকৰী হ'ব, আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰচলিত আইনো নামানে। মুখ্যমন্ত্ৰী এজনে ঘোষণা কৰাৰ লগে লগে কেনেকৈ আইনত পৰিণত হ'ব? তেখেতে কৈছে হোটেল, ৰেষ্টুৰেণ্ট আৰু ৰাজহুৱা স্থানত কোনো গৌ মাংস খাব নোৱাৰিব আৰু সেইদিনাৰ পৰাই কাৰ্যকৰী হ'ব। তাৰ কাৰণে বিধানসভাত আইন আনিব লাগিব, আইন গৃহীত হ'ব লাগিব, আৰু আইন ননাকেও পাৰে, নোৱাৰে বুলি মই কোৱা নাই, অৰ্ডিনেঞ্চ আনিব লাগিব। অৰ্ডিনেঞ্চো অনা নাই, অৰ্ডিনেঞ্চ যোনদিনাৰ পৰা আনিব সেইদিনাৰ পৰাহে কাৰ্যকৰী হ'ব। প্ৰথম কথা, আপোনালোকৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰী মহোদয়ক মোৰ আহ্বান, তেখেতৰ এই স্বেচ্ছাচাৰী মনোভাৱ পৰিত্যাগ কৰক, তেখেতৰ মুখৰ কথাই আইন হ'ব।
প্রচলিত নিয়ম নীতির মাঝে আইন হয় বিধানসভা নহলে অর্ডিনেন্স সেই ব্যবস্থা আরম্ভ করো। দ্বিতীয় কথা, নাগরিকর সাংবিধানিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে, সংবিধানে আমাক অধিকার দিছে আমি কি খাম কি নাখাম, কি পিন্ধিম কি নিপিন্ধিম, কোনো রাজনৈতিক দলেই হোক বা সরকারে হোক আমাক সেই ক্ষেত্রে সুতুলিপি দিব নোৱাৰে, ডিকটেশন দিব নোৱাৰে, এই ডিকটেশনের আমি বিরুদ্ধে সরকারের এই সিদ্ধান্ত সংবিধানের নাগরিক অধিকারের উলঙ্ঘন আর সেই কারণে এই সিদ্ধান্তর মই বিরোধিতা করছি। হোটেল রেস্টুরেন্টর লগত বহু মানুষের জীবিকাও নির্ভর করে, মুখ্যমন্ত্রী মানে কোয়া ব্যবসায় করব, আজি মুখ্যমন্ত্রী মহোদয়কে যদি পাচলি ব্যবসায় করবলে দিয়া হয় সিন্ডিকেট এটা চলাব পারিব, সেটা বেলেগ কথা, কিন্তু পাচলি ব্যবসায় করব পারিব নাকি? গতি কথাবিল উপদেশ দিয়াটো সহজ, তদুপরি হোটেলত বা রেস্টুরেন্টত যি দামত কোনোবাই গোমাংস পায় সেই দামত অন্য মাংস নাপায়, তার কারণে মুখ্যমন্ত্রী মহোদয় সাবসিডি দিব নেকি? সাবসিডি দিলে বেলেগ কথা আছে, সেটাও নিদিয়ে, তথাপিও মই সমর্থন করলোহেতেন যে গোমাংস নিষিদ্ধ করিলে আলুর দাম কমিব, পিঁয়াজৰ দাম কমিব, গ্যাসৰ সিলিন্ডারের দাম কমিব, এইবার যদি নিশ্চিত হলহেতেন আমি সমর্থন করলোহেতেন, হেয়াও নহয়। মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে ধর্মীয় অনুষ্ঠান সভা সমিতি রাজহুয়া যিকোনো প্রোগ্রামত নিষিদ্ধ। মুখ্যমন্ত্রী মহোদয়ক মোৰ প্রশ্ন, উম্ফা পূজা অসমৰ কোন জনগোষ্ঠীৰ পূজা আপোনালোকে জানি লওক, উম্ফা পূজাত কুকুৰাও দিয়া হয়, বিভিন্ন বনৰীয়া জীৱ জন্তুও দিয়া হয় আৰু গৰুও বলি দিয়া হয়, এটা উম্ফা পূজাতো গৰুৰ মাংস নিষিদ্ধ হ'ব নেকি? যি সাতৰাজ মাৰি একৰাজ চাউলুং চুকাফা কৰা বুলি কোৱা হয়, সেই চাউলুং চুকাফাৰ দিনৰ পৰা চলি অহা পৰম্পৰা উম্ফা পূজাত, উম্ফা পূজাৰ প্ৰসাদত যি গো মাংস ব্যৱহৃত হয় সেয়াও নিষিদ্ধ হ'ব নেকি, সেই কথাও মুখ্যমন্ত্রী মহোদয় স্পষ্ট কৰি দিব লাগে। বিভিন্ন অনুষ্ঠানত বিশেষকৈ ৰাসত জীৱন্ত ৰাস, পূজাত চৰকাৰী অনুদান দিছে, ভাল কথা, সেই কথাক মই স্বাগতম জনাওঁ। সাধাৰণতে মুছলমানৰ যিবোৰ ধৰ্মীয় সভা হয়, জলছা বুলি কয় বা গাঁৱত ধৰ্মসভা বুলি কয়, দুই এটা ব্যতিক্ৰমৰ বাহিৰে বেছিভাগত গোমাংস ব্যৱহৃত হয়, সেই কথা মই স্বীকাৰ কৰোঁ, তাৰ কাৰণ আছে, কাৰণ কম নামতো পায়। এতিয়া ইয়াৰ ফলতে আয়োজকসকলে যি সমস্যাত ভুগিব, মই মুখ্যমন্ত্রী যিহেতু ৰাজ্যৰ সকলোৰে মুখ্যমন্ত্রী, মই মুখ্যমন্ত্রী মহোদয়ক এই প্রশ্ন কৰিব খুজিছোঁ, এই জলছা ধৰ্মীয় অনুষ্ঠানৰ আয়োজকসকলক তাতো কিবা গ্ৰাণ্ড দিয়াৰ ব্যৱস্থা কৰিব নেকি, কাৰণ নহলে তেওঁলোকৰ অসুবিধা হ'ব, এই কথাবোৰ স্পষ্ট কৰিব লাগে। মুখ্যমন্ত্রী মহোদয়ৰ পৰা মই এই কথাও জানিব খুজিছোঁ, মুখ্যমন্ত্রী মহোদয়ক জনাব খুজিছোঁ মই, যে যেতিয়া 2021 চনত যে 5 কিলোমিটাৰ ব্যাসার্ধ য'ত মন্দিৰ নামঘৰ আছে, অসমৰ খুব কম এলেকা ওলাব য'ত মন্দিৰ নামঘৰ 5 কিলোমিটাৰ ব্যাসার্ধত নাই, সমগ্র উজনি অসমতো কোনো গাঁৱেই নোলাব, এটা তেনে ক্ষেত্রত নিষিদ্ধ করার পিছত কি হয়েছে আপনাদের খবর লব যে গো মাংসর দাম যা কেই বছর আগের তুলনায় হুহু করে বৃদ্ধি হয়েছে, আর একাংশ দুষ্ট আরক্ষী বিষয়া সকলে নহয় ইয়ার সুবিধা লৈ যিসকলে গরু কাটে তেওঁলোকৰ পৰা হপ্তা সংগ্রহ কৰি আছে, তাতো এটা সিন্ডিকেট গড়ি উঠিছে। এটা সময়ত মুখ্যমন্ত্রী মহোদয় কাউ সিন্ডিকেটৰ বিৰুদ্ধে সৰব আছিল, আজিকালি কিন্তু সৰব নহয়, কিন্তু খবৰ লওক কাউ সিন্ডিকেট চলি আছে, এতিয়া কাউ সিন্ডিকেট কিন্তু বন্ধ হোৱা নাই। আজি বিফ এক্সপোর্টাৰ, মই নিজে নকওঁ আপোনালোকে খবৰ কৰিলে গম পাব, বিফ এক্সপোর্টাৰ এতিয়া বিফ এক্সপোর্টাৰ যিটো হায়েষ্ট, যিসকলে হায়েষ্ট এক্সপোর্ট কৰে রপ্তানি করে, চাব যে তার বেশিরভাগ যে তার বেশিরভাগরে কিন্তু বোর্ড অফ সেই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস হিন্দু সদস্য আছে, আজি সেই এক্সপোর্ট বন্ধ হব নাকি, সেই এক্সপোর্ট বন্ধ হব নাকি, সেই কথাবোৰ স্পষ্ট হব লাগবে। এহাতেদি এক্সপোর্ট করে থাকিব, আজি গরুর সরবরাহ বন্ধ করে দিয়ার ফলত আজি সীমান্তরে চোরাংভাবে গরু রপ্তানি হয়, আমি দিও যে আমার ট্যাক্স তারপর আমি বঞ্চিত হয়েছ, কিন্তু গরু
রপ্তানি কিন্তু হয়ে আছে, এনেকুৱা নহয় যে রপ্তানি বন্ধ হয়েছে, কিন্তু চোরাংকে গৈ আছে। আর চোরাংকে যাওয়ার ফলত কি হয়েছে, বহু দুষ্ট আরক্ষী বিষয়া তার দ্বারা লাভান্বিত হয়েছে। আর তার সেই দুষ্ট আরক্ষী বিষয়া যে ধন সংগ্রহ করে সেই ধনের একটা অংশ সরকারের শিতানলৈকে গৈ আছে। মুখ্যমন্ত্রী মহোদয় অস্বীকার করব, মই কালিও কৈছো আজিও কও, এই আরক্ষী বিষয়াসকলক র্যান্ডম যিসকল এই দায়িত্বত আছে তেওঁলোকক সর্বদলীয় টিম এটা লগত লৈ মিডিয়া ক্যামেরার সম্মুখত গোপনে নহয় পলিগ্রাফ টেস্ট করিলে এই সকল কথা স্পষ্ট হয়ে পড়ি। আর সেই কারণে মই আকৌ কৈছো যে কালির এই সরকারি সিদ্ধান্ত হোটেল রেস্টুরেন্ট আর রাজহুয়া স্থানত গোমাংস বিক্রি বা পরিবেশন নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নাগরিকর সাংবিধানিক অধিকার উলঙ্ঘন আর এক নতুন সিন্ডিকেট। এই সিন্ডিকেটত সরকারলৈ ডাইরেক্ট যায় না যায় বেলেগ কথা, কিন্তু একাংশ দুষ্ট আরক্ষী বিষয়া আর একাংশ পালি রাজনৈতিক নেতা এই সিন্ডিকেটর দ্বারা উপকৃত হব। আর সেই কারণে ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তর মই বিরোধিতা করছি। কিছুমান কথা যিসকল ব্যক্তিয়ে কৈছে তেখেতসকলক খুঁজিব, মই সরকারি সিদ্ধান্তর কথা কৈছো। আজি মই যেতিয়া পার্লামেন্টত আছিলো তেতিয়া আদানিক লৈ আমি জেপিসি বিচাৰিছিলোঁ, আজিও বিরোধী দলসমূহে জেপিসি বিচাৰিছে, সরকারে তো জেপিসি দিয়া নাই। কংগ্রেস দল আর বিরোধী দলসমূহে মুখ্যমন্ত্রীর পরিয়ালের দুর্নীতিক লৈ উচ্চ পর্যায়ের তদন্ত বিচাৰিছে। যদি বিরোধী দলের সকল কথাই শুনে সেই বিষয়ত তদন্ত ঘোষণা করবল, বিরোধী দলসমূহে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবলে দাবি জনায় আছে সেই বিষয়ত তদন্ত ঘোষণা করবল, এইবর নুশুনি অকল কোনবাই কিবা এটা কলে সেই অজুহাতত নাগরিকর সাংবিধানিক অধিকার লঙ্ঘন করব সেই কথা মানি লব নয়। মই নির্বাচনী গিমিক তো হয়ে যেহেতু মাত্র কেইমাহমান পিছতে 25 চন 12 মাহ ডিসেম্বর আরম্ভ হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চত নির্বাচন হব, গতি 15 মাহ আছে বা 14 মাহ। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নিশ্চিত নহয়, কারণ বিভিন্ন ঠাইত দেখিছে ঝাড়খণ্ডতো তেখেতে ইমান মেরুকরণ রাজনীতি করেছে, তাত ফেইল করেছে তেখেতে, আর বিভিন্ন ঠাইত ইপ্সিত ফল হওয়া নাই, করবাত তেওঁলোকে হয়তো সিস্টেম ম্যানেজ করেছে কিন্তু বিভিন্ন জায়গাত ইপ্সিত ফল হওয়া নাই। আর হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি নেতৃত্বর মনত শঙ্কা আছে, উন্নয়নের প্রশ্ন নির্বাচন জিকিবলৈ যদি তেওঁলোকে নিশ্চিত হলহেঁতেন এই ধরনের কামবিলাক নকরিলহেঁতেন। যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটার আবেগ ইয়াত জড়িত আছে, এই কারণে হিন্দু ভোটারের মন জয় করবলৈ মেরুকরণের রাজনীতির আশ্রয় লিছে। কিন্তু বিজেপি যে এইটাই অন্তিম মেরুকরণ মই সেইটো নকও, বিজেপি এই মেরুকরণ রাজনীতি আগ পূর্বেও করেছে আর ভবিষ্যতেও করে থাকবে, কারণ তেওঁলোকে কোনটো করলে লাভ হব তেওঁলোকে বহু সময় সংঘত ভোগে কনফিউশনত ভোগে, আর মেরুকরণ রাজনীতি তেওঁলোকে আগতেও করেছিল ভবিষ্যতেও করে থাকবে। সদস্য হয় মই, সদস্য নহয় বলে কোৱা নাই, সদস্য হয়, কিন্তু মই কৈছো সরকারের সিদ্ধান্ত সরকার প্ররোচিত হলে নহব, সরকার প্ররোচিত হলে নহব, সরকারের সিদ্ধান্ত নাগরিকর কল্যাণের কারণে হব লাগবে, সংবিধানের আধারত হব লাগবে, সংবিধান ভঙ্গ করে সরকারের সিদ্ধান্ত লব নয়, সংবিধানের আধারত সরকারের সিদ্ধান্ত হব লাগবে, আর সেই যেটা সংবিধানের আধারত নয় সেই সিদ্ধান্ত নাগরিকের বিরোধিতা করব। হিন্দু মুসলমানের কোনো সংঘাত নাই, বিজেপিয়ে সংঘাত লগাবলৈহে চেষ্টা করেছে। হিন্দু জনগণক মই নমস্কার জানাও, শ্রদ্ধা জানাও, অভিনন্দন জানাও যে মুখ্যমন্ত্রী আর বিজেপি দলের অনর্গল প্ররোচনার পিছতো হিন্দু জনগণ সাম্প্রদায়িকতার প্ররোচনাত ভরি দিয়া নাই। নির্বাচন এক বেলেগ কথা, দিয়া হলে সাম্প্রদায়িক সংঘাত হলহেঁতেন, মুখ্যমন্ত্রী মহোদয় বিচারে সাম্প্রদায়িক সংঘর্ষ হোক, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণে সাম্প্রদায়িকতা নিবিচারে, সংঘাত নিবিচারে, কারণে মুখ্যমন্ত্রী বিচরা কামটো এতিয়ালৈকে হওয়া নাই। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330, লগতে 7099017110 নম্বৰত।